আরএসপি এবং অন্যান্য দলের উপস্থিত নেতৃবৃন্দ, এই বাজারের ব্যবসায়ী বৃন্দ, আমাদের মাইকে যেখান অব্দি গিয়ে দলের বক্তব্যটা পৌঁছেছে, শ্রদ্ধেয় নির্বাচক মন্ডলী, সবাইকে আমি আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করছি। আগামী 19 এপ্রিল দেশের লোকসভা নির্বাচনের প্রথম পর্যায়ে ত্রিপুরা রাজ্যের পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের ভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইন্ডিয়া জোটের জাতীয় কংগ্রেসের প্রার্থী হিসাবে এই প্রতিদ্বন্দ্বিতায় নিজেকে সামিল করে আপনাদের সম্মুখে আমি কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করব। যদিও এই জামজুরি বাজারের যারা আছেন, যারা আমার কথা শুনতে পাচ্ছেন, তাদের দৈনন্দিন অভিজ্ঞতা, ব্যক্তিগত অভিজ্ঞতা বা তারা বিভিন্ন গণমাধ্যমে, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে সব কিছুই তাদের জানা, বর্তমানে দেশ কিভাবে চলছে, মানুষ কি অবস্থায় আছে, এই রাজ্যের মানুষ, এই দেশের মানুষ কোন জায়গায় আজকে তাদের অবস্থান, এটা কারোর অজানা নয়। তবু কয়েকটি বিষয় যদি আমরা এই নির্বাচনের আগ মুহূর্তে আপনাদের মনে করিয়ে না দিতে পারি, তাহলে আগামী দিন যে আপনারা ভোটাধিকার প্রয়োগ করবেন, আপনাদের গণরায় দেওয়ার জন্য সুচিন্তিত যে মতামত, এই মতামত প্রদানে আপনাদের যদি কোন রকম ভুল হয়ে যায়, তাহলে আরো বিগত 10 বছরের নয় 5টি বছর আপনাদের কিন্তু এই যন্ত্রণা, এই কষ্ট, এই বঞ্চনা আপনাদেরকে পেতে হবে। বর্তমানে আমাদের দেশ হাঙ্গার রেট, সমগ্র বিশ্বে এই যে ক্ষুধা নির্ণয় করা হয়, হাঙ্গার রেট মানে দেশের প্রতিটি মানুষ তারা দুবেলা খেতে পাচ্ছে কিনা, তাদের অন্নের সংস্থান হয়েছে কিনা, সরকার সেই ব্যবস্থাপনা সঠিকভাবে করে দিচ্ছে কিনা, সেটা নির্ণয় করার জন্য বিশ্বব্যাপী বিভিন্ন দেশের যে র্যাঙ্কিং হয়, এটা প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশের তাদের দেশের জনগণের প্রতিদিনের খাদ্যের যে নির্ণায়ক, এই নির্ণায়ন করে একটা সমীক্ষার মাধ্যমে সেটা তুলে ধরা হয়। ভারতবর্ষ 10 বছর বিজেপি শাসনে, এই 10 বছর বিজেপি শাসনের পর গত 23-24 যে সমীক্ষা বেরিয়েছে, এই সমীক্ষায় দেখা গেছে ভারতবর্ষে হাঙ্গার রেট প্রতি বছর বাড়তে বাড়তে এখন 136তম জায়গায় এসে পৌঁছেছে। মানে আমরা বিগত 10 বছরে ক্ষুধা নিবৃত্তির অবস্থান থেকে ধীরে ধীরে আমাদের দেশ উপরের দিকে যাচ্ছে, মানে ভূভক্ষ গরিব অংশের মানুষের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। 10 বছর আগে যারা বলেছিলেন যে আজকে দিন এই ভারতবর্ষের বুকে নিয়ে আসবেন, যারা আজকে দিনের স্বপ্ন ফেরি করেছিলেন, কারণ আপনাদের বুঝতে হবে আমাদের রাজ্যে গরিব অংশের মানুষ বেশি বাস করে, আমাদের রাজ্যে এখনো এই 6 বছরের বিজেপি শাসনে প্রায় 60%-র উপরে মানুষ
বিপিএল সীমার ঊর্ধ্বে আছে, বিপিএল এর সীমার নিচে বসবাসকারী মানুষের সংখ্যা প্রায় 60%। এই 60% মানুষ যদি আজকে দিনের সুযোগ পেত, তাদের জন্য যদি দেশের সরকারের কোনো কর্মসূচি থাকত, রাজ্য সরকার যদি এই বৃহদাংশ মানুষকে এগিয়ে নিয়ে যেতে পারতেন, তাহলে সমগ্র দেশের যে সমীক্ষা, ভারতবর্ষ কিন্তু আজকে ধীরে ধীরে উন্নয়নের দিকে এগিয়ে যেত। আমাদের 4টি ব্যাংকের 11টি অ্যাকাউন্ট সহ আমাদের সমস্ত ব্যাংক অ্যাকাউন্ট গুলিকে ফ্রিজ করে দেওয়া হয়েছে। এই নির্বাচনে যেন আমরা অর্থ খরচ করে প্রতিদ্বন্দ্বিতা করতে না পারি, বিজেপি দল যেন অনায়াসে এই অর্থের দুর্বলতার কারণে, অসঙ্গতির কারণে তারা যেন জয়লাভ করতে পারে, এর জন্য একটা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। গতকাল ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট, যেটা ভারতবর্ষের নজিরবিহীন ঘটনা, রাজনৈতিক দলগুলি তারা প্রতি বছর একটা আর্থিক হিসাব নিকেশ তারা নির্বাচন কমিশন এবং আইটি ডিপার্টমেন্টের কাছে তারা রিটার্ন রূপে দিয়ে থাকে। কংগ্রেস দল প্রতি বছর এই অর্থনৈতিক আয় ব্যয়ের হিসাব জমা দেওয়ার সত্ত্বেও আইটি কে অপব্যবহার করে প্রথমে অ্যাকাউন্ট সিল করা হয়, তারপর একটা নোটিশ দিয়ে ব্যাংকের যে আমাদের অর্জিত অর্থ, ক্রাউড ফান্ডের টাকা, আমাদের দলের সদস্যদের চাঁদার ভিত্তিতে যে অর্থ আমরা আদায় করে ব্যাংকে গচ্ছিত রেখেছিলাম, তার একটা বিপুল পরিমাণ অর্থ, প্রায় 115 কোটি টাকা তারা ব্যাংক থেকে আইটি ডিপার্টমেন্ট সেটাকে গ্রুপ করেছে, সেটা তারা তুলে নিয়ে গেছে। তারপরেও গতকাল যে ঘটনা ঘটেছে এটা ইতিহাসে বিরল, 1,836 কোটি টাকার ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট কংগ্রেস দলের কাছে নোটিশ পাঠিয়ে সেই অর্থরাশি জমা করার জন্য তারা সেখানে আমাদেরকে একটা নোটিশ প্রদান করেছে, যা কংগ্রেস দলের পক্ষে আগামী দিন তার যে রাজনৈতিক লড়াই, তার যে রাজনৈতিক প্রচার করা, নির্বাচনে লড়াই করার জন্য যে অর্থের প্রয়োজন, সেই অর্থ কোনোভাবেই আজকে কংগ্রেস দল নির্বাচনে খরচ করতে পারছে না। দিকে দিকে কংগ্রেস প্রার্থীরা সেই রাজ্যে সাধারণ মানুষের কাছে আবেদন রাখছে, এই যে গণতন্ত্রের জন্য লড়াই, সংবিধান বাঁচানোর যে লড়াই, এই লড়াই যেন জনগণের সহযোগিতা নিয়ে আমরা লড়তে পারি, এই লড়াইটা যেন আগামী দিন জনগণের লড়াই হিসেবে চিহ্নিত করে সেই লড়াইয়ে যেন জয়ী হতে পারে জনগণ, তার জন্য আমরা আবেদন রেখেছি, সহযোগিতা করুন, আমাদের সাহায্য করুন, আর এই সাহায্য নিয়ে আমরা আগামী দিন লড়াইয়ের ময়দানে অবতীর্ণ হতে চাইছি। এই যে গভীর ষড়যন্ত্র, আমাদের অর্থ আটকে দিয়ে আমাদেরকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় দুর্বল করার যে ষড়যন্ত্র, এই ষড়যন্ত্রের বিরুদ্ধে আপনাদেরকে সচেতন ভাবে এগিয়ে আসতে হবে। আপনাদের মূল্যবান ভোট আগামী দিন যারা প্রতিশ্রুতি খেলাপি, যারা প্রতারণা করে দেশের মানুষকে, এই রাজ্যের মানুষকে ঠকিয়েছে, যাদের বিরুদ্ধে আজকে জনগণ ন্যায় প্রতিষ্ঠার জন্য লড়াইয়ে আন্দোলনে নেমেছে, তাদের বিরুদ্ধে আপনাদের মূল্যবান ভোট প্রদান করতে হবে। আমি বিশ্বাস করি যে জমজুড়িবাসী যারা দীর্ঘ লড়াই সংগ্রামের সাথী, এখানে একটা রাজনৈতিক পরিবেশ ছিল, রাজনৈতিক সংস্কৃতি, আমরা এখান থেকে অনেকেই যারা জাতীয় কংগ্রেস দলের সদস্য আমরা শিক্ষা নিয়েছি। এখানকার যারা প্রবীণ নেতারা ছিলেন, হারাধন ব্যানার্জি যার কথা আজকে স্মরণ করতে হয়, এই নেতৃত্ব আমাদের দিশা দেখিয়েছিলেন,
আমাদের রাজনৈতিক সুশিক্ষায় আমাদেরকে গড়ে তুলেছিলেন, আজকে তাদের শ্রদ্ধা জানিয়ে বলতে চাই যে রাজনৈতিক পরিবেশটাকে আপনারা ফিরিয়ে নিয়ে আসুন, সহায়তা করুন, সহযোগিতা করুন, এই রাজ্যের বুক থেকে আমরা যেন রাজনৈতিক এই যে আজকে যে একটা অপর সংস্কৃতি যেভাবে কুক্ষিগত করার অভিপ্রায় নিয়ে দল পরিচালনা যারা করছেন তাদের কাছ থেকে যেন বেরিয়ে আসে। বিজেপি বন্ধুদের কাছে আবেদন করব যে দেখুন, গণতন্ত্রে পরিবর্তন অভিসম্ভাবী, কেউ পরিবর্তনকে রুখতে পারেন। দেশের মানুষ আজকে যে ভাবনা চিন্তা নিয়ে গিয়েছে ত্রিপুরা রাজ্য কিন্তু তার বাইরে নয়। ত্রিপুরাকে দিয়ে বাদ দিয়ে যদি আপনারা চিন্তা করুন তাহলে কিন্তু এটা ভুল হবে। ত্রিপুরা রাজ্যের মানুষ গত বিধানসভা নির্বাচনে 60% ভোটাধিকার কিন্তু তারা বিরোধী দলের ভোট বাক্সে প্রয়োগ করেছে, মাত্র 39% ভোটের মালিক আপনাদের নেতৃত্ব। বুঝতে পারছি এই নির্বাচনী লড়াইটা কতটা কঠিন, আর কঠিন বেলায় বিধানসভার একটা বিরোধী দল ওই ত্রিপুরা মথাকে আজকে তারা পকেটে পুরেছে। কি দিয়ে পুরেছে, কেন ত্রিপুরা মাথার হাত আজকে তাদের সঙ্গে যুক্ত করতে হয়েছে, এটা যদি বিজেপি নেতৃত্ব বুঝে থাকেন, সাধারণ কর্মীরা যদি বুঝে থাকেন তাহলে ভালো। কারণ আদিবাসী জনজন আজকে কিন্তু এই জোটটাকে বা এই সভ্যতাকে মেনে নেয়নি। ইন্দিরা যুগের সমর্থিত কংগ্রেস দলের প্রার্থী, কংগ্রেস দলের রাজ্য প্রেসিডেন্ট, দীর্ঘদিনের বিধায়ক আশিস সাহার সমর্থনে আমরা প্রচার কর্মসূচি এখানে পালন করছি। তাতে যারা আমাদের কথা দূর থেকে শুনছেন তাদের সবাইকে আমরা অভিনন্দন জানাব। ইতিমধ্যে শুনেছেন যে আমাদের রাজ্যে 2 লোকসভা কেন্দ্র প্রথম দফায় 19 তারিখ পশ্চিম ত্রিপুরাতে ভোট হবে, 26 তারিখ পূর্ব ত্রিপুরাতে ভোট হবে। 2 আসনে ইন্ডিয়া ব্লক, ইন্ডিয়া জোট, ভারতবর্ষের 27টা দল একসাথে মিলে এই দেশে যারা সরকার চালাচ্ছেন তাদেরকে যে কোনো মূল্যে দিল্লির ক্ষমতা থেকে সরাতে হবে, প্রতিজ্ঞা নিয়ে প্রার্থী দিয়েছেন। আমাদের রাজ্য 8টা দল, আমরা বামফ্রন্ট সহ কংগ্রেস সহ সবাই মিলে আমরাও পশ্চিম ত্রিপুরা আসনে শব্দ আশিস কুমার সাহাকে কংগ্রেস দলের মনোনীত প্রার্থী ইন্ডিয়া ব্লকের সমর্থনে আমরা দাঁড়া করিয়েছি। পূর্ব ত্রিপুরাতে সিপিআইএমের নেতা রাজেন্দ্র রিয়াংকে এই ইন্ডিয়া ব্লকের প্রার্থী করা হয়েছে। একটা নতুন পরিস্থিতি দেশে এরকম আমাদের রাজ্যের মানুষ কমেই দেখেছেন যে আমরা কমিউনিস্টরা কংগ্রেসরা সবাই একসাথে মিলে আওয়াজ তুলছি যে দিল্লিতে আমাদের এই 2 আসন থেকে ইন্ডিয়া জুড়ে প্রার্থীকে পাঠাতে হবে। কেন পাঠাতে হবে, আজকে স্বাধীনতার 76 বছর পরে যেই দলটা সরকার চালাচ্ছে আমরা মনে করছি এই সরকারটা অগণতান্ত্রিক উপায়ে দেশের সমস্ত কিছু ঐতিহ্য চুরমার করে দিতে চাইছে। আমরা সবাই জানি আমরা স্বাধীনতার আগে কেউ জন্মগ্রহণ করে ইতিহাস থেকে জেনেছি, পূর্বপুরুষ থেকে জেনেছি যে আমাদের দেশে ব্রিটিশরা শাসন করেছে, তাদের বিরুদ্ধে লড়াই করার জন্য কংগ্রেস কমিউনিস্টরা ভারতবর্ষের প্রায় সব রাজনৈতিক দল ব্রিটিশদের তাড়ানোর জন্য লড়াই করেছেন, জীবন দিয়েছেন, শহীদ হয়েছেন। একমাত্র 1925 সালে তৈরি আরএসএস তারা এই স্বাধীনতা সংগ্রামে কোন ভূমিকা নেননি, তাদেরই উত্তরসূরি হলেন বিজেপি। তারা আজকে ভারতবর্ষ দেশের প্রেমের কথাও বলছেন, আপত্তি নেই, নিশ্চয় তারাও দেশপ্রেমিক হতে পারেন, হতে পারবেন না কেন, কিন্তু আমরা লক্ষ্য করছি সেই স্বাধীনতার জন্য আমাদের বীর পুরুষরা, আমাদের পূর্বপুরুষরা শহীদ হয়েছেন, আজকে সেটাকে জলাঞ্জলি দেওয়ার চেষ্টা করছেন। স্বাধীনতার স্বপ্নকে স্বীকার করার জন্য আমাদের দেশে একটা সংবিধান তৈরি হয়েছে, যে সংবিধানের মধ্যে ভারতবর্ষে কি করে এক থাকবে, কি করে শাসিত হবে, ধরনের কথা
ফলে বিচার ব্যবস্থা তার সুস্থ সমাধান করবে। আমরা আজকে 14 সালে যারা সরকার এসছে, আজকে দ্বিতীয় যে 5 বছর তারও প্রায় শেষ। এই 10 বছরে আমরা লক্ষ্য করছি স্বাধীনতা শহীদদের স্বপ্ন, ঐক্যবদ্ধ একটা ভারত, স্বাধীনতার জন্য হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান মহিলা পুরুষ যুবক ছাত্র কৃষক সবাই সংগ্রাম করেছেন, সবাই জীবন দিয়ে এই দেশের স্বাধীনতা এনেছেন। তার জন্য ভারতবর্ষ সংবিধান এমন ভাবে তৈরি করা হয়েছে যে তাতে একটা ঐক্যবদ্ধ ভারতবর্ষ থাকে, সবাই ভাই ভাইয়ের মতো থাকতে পারে, সবাই দেশের কাজে কাজ মিলিয়ে দেশের উন্নয়ন করতে পারে, পৃথিবীর একটা শ্রেষ্ঠ দেশ হিসাবে প্রতিষ্ঠিত। তার জন্য আমাদের সংবিধান যেমন গৃহীত হয়েছে সেরকম ভাবে আমাদের কাজও চলছিল, তাতে দুষ্কৃতি নেই, একথা আমি বলবো না। স্বাধীনতা সংগ্রামীরা যে এই স্বপ্ন দেখেছেন সব স্বপ্ন পূরণ হয়েছে একথাও আমি বলবো না, কিন্তু যেটুকু হয়েছে আজকে বিজেপির নেতৃত্বে সরকার, তারা একদলীয় সরকার, একজনের সরকার, আইনসভা তার কোনো মূল্য নেই, প্রশাসন আইনের মাধ্যমে চলবে না, নিজেদের হচ্ছিমত চলবে, বিচার ব্যবস্থার উপর চাপ তৈরি করা হবে, এরকম একটা পরিস্থিতি তৈরি করছে। আমরা লক্ষ্য করছি এই দলটা 14 সালে সরকারে এসছেন, তার আগেও অটল বিহারী নেতৃত্বে সরকারে ছিলেন, এখন যারা সরকার চালাচ্ছেন আমি বলবো 77 বছরে ভারতবর্ষে নেহরু থেকে অটল বিহারী পর্যন্ত যারাই সরকার চালে এরকম সরকার কখনো এই দেশে চলেনি। গণতন্ত্রকে বিশ্বাস করতে রাস্তা রাখতেন, সংবিধানের নামে শপথ দিয়ে সংবিধানকে রক্ষা করার চেষ্টা করতেন, তার নীতি আদর্শ যাই করতে এই একটা সরকার দেখলাম। যারা আইন করে দুর্নীতি করে, আইন করে দুর্নীতি, আমি একটা কথা বলছি আমাদের দেশে এখন এমএলএ কেনা বেচা হয়, এমপি কেনা বেচা হয়, মানুষ যাকে ভোট দিয়ে সরকার তৈরি করেন তার সরকার ভেঙে যায়, অন্য সরকার তৈরি হয়। আমাদের আমরা দেখছি ভারতবর্ষের কেন্দ্রীয় সংস্থা যেগুলি আইন মাফিক আমাদের দেশের দুর্নীতি দমন করার কথা, তারা সিবিআই ইডি আজকে কেন্দ্রীয় সরকার তাদের দিয়ে চাপ তৈরি করে বিজেপি দলকে শক্তিশালী করার চেষ্টা করে, শুধু লুকিয়ে না টাকা পয়সা পাচ্ছেন সরকার হচ্ছেন। কদিন আগে আমাদের দেশের সুপ্রিম কোর্ট একটা রায় দিয়েছে, ইরা আমাদের পার্টি ভারতের মানবাধি কমিউনিস্ট পার্টি 19 সালে যখন ইলেকশন ব্যাগে নিক্রমণ চালু হয় আমরা তার প্রতিবাদ করেছি, এটা অগ্রতান্ত্রিক, তাদের কেউ টাকার বিনিময় নিয়ে চললাম, বিভিন্ন প্রতিশ্রুতি নিয়ে চললাম, এ জায়গাতে আমরা সব রাজনৈতিক দল মনে করি যে ভোট পরে কে কাকে ভোট দেবে, কংগ্রেসকে দেবে না কংগ্রেসকে দেবে, আমরা আদর্শ কার কোনটা সেটা আমরা পরে বলবো, কিন্তু আগে তো ভারতবর্ষকে এক ডাকতে হবে, ভারতবর্ষের সংবিধানকে রক্ষা করতে হবে, ভারতবর্ষের সংবিধানের যে কারণ এগুলি রক্ষা করতে হবে। তার জন্য আমরা সবাই মিলে ঠিক করেছি যে বিজেপিকে হটানোর জন্য সব দল আমরা একমত, একজন শুনেছেন বলেছে প্রথম দিকে অনেক প্রচার হয়েছে, কারণ প্রচার মাধ্যম তো সব তাদের পক্ষে কথা বলে, অন্যদের পক্ষে কথা বলে না, বিরোধটা ছিল এগুলিও তিনি নিয়েছেন আদালীরা। ভারতবর্ষের বেশিরভাগ রাজ্যে বেশিরভাগ আসনে প্রায় সব ইন্ডিয়া জোন প্রার্থী বিরুদ্ধে বিজেপি বা তার সহযোগী দল, এক দুটো রাজ্যে ব্যতিক্রম নেই এমন না, ব্যতিক্রম আছে, কিন্তু বেশিরভাগ আসনে লড়াই হচ্ছে ইন্ডিয়া জোন এবং বিজেপি নেতৃত্বে এই এনডিএ জোটের মধ্যে। আমাদের বিশ্বাস ভারতবর্ষে একটা ইতিহাস তৈরি করবে, যারা ভারতবর্ষের সংবিধানকে মানতে চায় না, রক্ষা করতে চায় না, যারা মানুষদের কল্যাণে কাজ করে বড়লোকদের কল্যাণ, তাদের দিল্লির ক্ষমতাকে সরাবে। আমাদের রাজ্য তো আমরা জানি 18 সালে বামফ্রন্ট খারাপ, আগের সরকার খারাপ, তার জন্য মানুষ পরিবর্তন করছে, আমাদের গণতন্ত্র এটা হতেই পারে যে
প্রতিশ্রুতি দিয়েছে রক্ষা করেছে। মোদী সাহেব যেমন রক্ষা করেননি, দুর্নীতি করে বিশ কোটি চাকরির কথা গেলে বলেন না, কারণ টাকা এলো কিনা বলেন না, জিনিসপত্র দাম করলো কিনা বলেন না, তেমনি আমাদের রাজ্যের বিজেপি দল আইবিএনপি দল এখন অবশ্য আবার মাথা নিয়েছে, মোটা করেছে। আরে আমরা তো খুব কম ইতিহাস জানি, বিরোধী দল সরাসরি শাসক দলের কাছে বিজেপি কত আতঙ্কিত। আপনারা লক্ষ্য করে দেখবেন, 14 সালের সরকারে আসার পরে এসছে এনডিএ জোট, তাদের কাউকে সম্মান দেয়নি। আবার যখন ইন্ডিয়া জোট তৈরিছে এখন সব এনডিএ জোটকে ঢুকছে ধরে ধরে আনছেন। আমাদের রাজ্যের মোথা যারা উপজাতি এলাকায় উপজাতিকে বিভ্রান্ত করে তাদের মাথায় লবণ দেখে বলে যায়, তাদেরকে স্বপ্ন দেখে যে বিজেপি সমর্থন করবে আমাদের রাজ্যে কেউ প্রার্থী নাই, 36 জন থেকে প্রার্থী আনতে যাচ্ছে পূর্ব ত্রিপুরা। তার জন্য প্রশ্ন হচ্ছে পাহাড়ে উপজাতি অংশের মধ্যে এমনকি যুবক যে মুখ্য আছে এই রাজ্য থেকে দুটো আসলে আমরা দিল্লিতে ইন্ডিয়া জুড়ে প্রার্থী পাঠাবো। আমাদের আবেদন থাকবে আগামী 19 তারিখ যে ভোট, এই ভোট গণতন্ত্রের রক্ষা, সংবিধান রক্ষার জন্য, দেশের ঐক্য রক্ষার জন্য, দেশের উন্নয়নের স্বার্থে। বিদেশে আমাদের যে অপমান হচ্ছে, সম্মান নষ্ট হচ্ছে, নাগরিকত্ব আইন করল, কেজরিওয়ালকে অ্যারেস্ট করলো, জার্মানি আমেরিকা এরা আমাদের দেশের বামপন্থীদের কংগ্রেসের মতো না, বন্ধ হলো বিজেপি সরকারের, তারা প্রতিবাদ করছে, এটা কেন হচ্ছে? আমাদের পররাষ্ট্র বিবৃতি দিয়ে তাদের এগুলি বলতেছে, এগুলি আমাদের নিজস্ব ব্যাপার, দেশের অর্থনীতি, এগুলিকে আপনারা কিছু বলবেন না, এরকম রয়েছিল। আন্তর্জাতিক ক্ষেত্রে আমাদের সম্মান আছে, সবটা মিলে এই বিজেপিকে হারানোর জন্য এই কেন্দ্রে আমাদের ইন্ডিয়া জোটের প্রার্থী কংগ্রেসের সভাপতি আশিস কুমার শাহকে আপনার হাত চিনে ভোট দিয়ে জয়ী করবেন, এই প্রত্যাশা রেখে আমার কথা বলা শেষ করছি। নমস্কার, ধন্যবাদ। আমরা তার প্রতিবাদ করেছি, এটা অগণতান্ত্রিক, এটা দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হবে, এটা বেআইনি অসাংবিধানিক। আজকে সুপ্রিম কোর্ট বলছে এটা অসাংবিধানিক, প্রথমে এটার জন্য কে কত টাকা দিয়েছেন, কাঁপতে কে পেয়েছেন এটা দিতে চাননি। আমাদের সর্বোচ্চ সর্বশ্রেষ্ঠ ব্যাংক স্টেট ব্যাংক এবং সুন্দর পুরস্কৃত করেছেন, যা আমরা ফলাইতাম, তারা ছেড়েছে কথা। জুন মাসে 25 তারিখ তারা হিসাব দিতে পারে, এর আগে দিত না, 12 ঘন্টা 24 ঘন্টা কি করে দিয়ে দিল। এখন আধুনিক যুগ, তীর দিয়ে সব পাওয়া যায়, দিল তো আসলে চাপে দিতে চাই না। এখন কি বেরোলো, এই যে ইলেকশন বন্ড, ইলেকট্রনিক যে বন্ড গুলি আছে, ইলেকট্রন বন্ড, কে কত টাকা পেয়েছে? বেশিরভাগ টাকা তো বিজেপি দল নিয়েছে, এবং সহযোগী ধরেন কেউ খুশি করে রাজনৈতিক দলকে টাকা দেন, আমরা কর্পোরেটকে টাকা নিই না, কিন্তু রাজনৈতিক দলকে টাকা দেন, কর্পোরেটরাও দেখেন, ব্যবসায়ী দেন, সাধারণ মানুষ দেন। এখন কি করেছে? আমি একটা সংস্থাকে দেবো, একটা সংস্থা 14,000 কোটি বরাদ্দ পেয়েছেন, কত টাকা দিয়েছেন? 940 কোটি বিজেপি ফান্ডে টাকা দিয়েছেন, ধন্যবাদ। এরপর অসংখ্য সিডি লাগিয়ে সিডিএ লাগিয়ে দিয়েছে, দেখা গেছে 10 দিন 15 দিন পরে টাকা জমা দিয়েছেন সিডিএ, যে খারাপ, এটা তো একজন ঘুষ, গণতন্ত্রকে শেষ করে দিচ্ছেন, কথা বললে জেলে ঢুকিয়ে দিচ্ছে। আমরা স্বাধীনতার সময় দেখেছি অন্যায় ভাবে বিনা বিচারে আমাদের দেশের সব
স্বাধীনতা সংগ্রামীদের জেলে ঢুকিয়ে দেন, ভারত স্বাধীনতা করার জন্য তারা স্লোগান দিতেন, তার জন্য বিভিন্ন ষড়যন্ত্র মামলা করে। আজকে আমরা স্বাধীনতার 76 বছর পরে এসেছি, আমাদের দেশ স্বাধীন হয়েছে, স্বাধীন দেশের সরকার কথা বললেই তাকে জেলে ঢুকিয়ে দিচ্ছে। কল্পনা করতে পারেন, দুজন মুখ্যমন্ত্রী, একজন একজন মুখ্যমন্ত্রী আছেন, আরেকজন নেই। ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী, দিল্লির মুখ্যমন্ত্রীকে ইডি দিয়ে আটক করলেন, কি অপরাধ বলছে? দিল্লি থেকে মদ এই লাইসেন্স দেওয়া যে বিক্রি হয়েছে এটা থেকে তারা ঘুষ নিয়েছেন, টাকা নিয়েছেন। টাকা নিলে নিশ্চয়ই তার বিরুদ্ধে ব্যবস্থা হবে, তদন্ত করে আমরা আপত্তি করি না। এখন কি জানাচ্ছে, যাকে অ্যারেস্ট করেছেন তার নাম দিয়ে কেজরিওয়ালের নাম বলিয়েছেন, সে প্রথম বলেছেন আমি কেজরিওয়ালের সাথে কোনদিন দেখা করিনি, কোন টাকা দিইনি। অ্যারেস্ট করেছেন নিজে, পরে বলছেন আমি দিয়েছি টাকা, তাকে এখন নাশ্বাকি করছেন। এখন কাগজপত্র এই সেন্টার হিসেবে ওই সংস্থা 55 কোটি টাকা দিয়েছেন বিজেপি ইলেকটোরাল বন্ডে, তাহলে কি বলেন তো? নভেম্বর থেকে রাধাকৃষ্ণ জুয়েলারিতে শুরু হয়েছে বিবাহ মঙ্গল উৎসব, যেখানে সোনার গয়নার মজুরিতে 20% ছাড়, হীরের গয়নার মজুরিতে 100% ছাড়, আর মেগা ড্রতে দুই দম্পতির জন্য গোয়াতে হানিমুন প্যাকেজ সব পাবে। ও মা, এ তো দারুণ খবর গো।
হ্যাঁ, আর বিয়ের গয়নার প্যাকেজ শুরু মাত্র 1,00,000 টাকা থেকে। তো আজই চলো রাধা কৃষ্ণ জুয়েলারি, উষা বাজার, আগরতলা, ধর্মনগর ও বিলোনিয়া। রাধা কৃষ্ণ জুয়েলারি, সবার সাদর আমন্ত্রণ। এই তুমি দ্বিজেন্দার মেয়ে না? শুনলাম তুমি নাকি বিদেশ থেকে ইঞ্জিনিয়ারিং পড়ে এসছো, তা তোমাদের সঙ্গে যে প্রতারণা হচ্ছে সেটা বুঝতে পারছো না? আঙ্কেল কিছু বুঝতে পারলাম না, কি বলছেন? সেদিন তোমাদের বাড়ির সামনে দিয়ে আসছিলাম, তোমাদের বাড়ির কাজ ধরেছো, তা কেমন হয়েছে দেখতে গিয়ে দেখলাম। শুধু তাই নয়, যাদের দিয়ে কাজ করাচ্ছো তারা সিমেন্টটাও এক্সপায়ারি ব্যবহার করছে। আর এইভাবে যদি কাজ চলতে থাকে দেখবে তোমাদের বাড়ি 2 বছরের মধ্যে ভেঙে পড়বে। তাহলে আজকে আমি বাবার সাথে কথা বলছি, তোমার ফোন নাম্বারটা দাও। লিখে নাও। আরে রঞ্জন, মেয়ের কাছ থেকে তো সবই শুনলাম, কিন্তু আমি তো কাজ তো ধরে ফেলেছি। হ্যাঁ, এখন কি করব, কোথায় যাব কিছু তো বুঝতে পারছি না। কেন, ড্রিম কনস্ট্রাকশন আছে তো, গত 5 বছর ধরে ত্রিপুরার সব বড় বড় কাজ ওরাই করছে। আর দ্বিজেন্দা, বাকিদের মতো ওরা শুধু নিজের লাভের কথাই চিন্তা করে না। আমি ঠিকানা দিচ্ছি, তুমি আজই ওদের সঙ্গে যোগাযোগ করো। ওকে 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 ওকে।